আস্তে আস্তে নতুন দিকে এগোচ্ছে মিঠাই ধারাবাহিকের গল্প। সিডের যে সব কিছুই মনে আছে এবং সে যে নাটক করছে সেটা পুরোটাই দর্শকের সামনে এসে গেছে। এদিকে সিডের জীবনে নতুন এক বান্ধবী এসেছে যার নাম প্রিয়াঞ্জলি। এখন নেগেটিভ মনে হচ্ছে তাকে, কিন্তু মিঠাই সিডের ভালোবাসার গভীরতা অনুভব করবার পরে পজিটিভ হয়ে যাবে এই চরিত্রটি। প্রিয়াঞ্জলি আসার পরে জানা গেল অ্যাক্সিডেন্টের পরে সিডের সাথে ঠিক কী হয়েছিল। তার নতুন বান্ধবীর সাহায্য ছাড়া সে হয়তো রিকি হতেই পারত না। অন্যদিকে নিজের অজান্তেই মিঠাইকে কষ্ট দিয়ে ফেলছে সিড, সব নিয়ে জমজমাট মিঠাই। এদিকে আরও এক জনপ্রিয় টেলি অভিনেতা মিঠাইতে এন্ট্রি নিচ্ছেন, তিনি কে বলছি, মিঠাইতে খুব শীঘ্রই দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেতা সপ্তর্ষী রায়কে। হ্যাঁ, একটি নতুন চরিত্রে তিনি আসছেন, সঠিকভাবে জানা যায়নি, তবে প্রিয়াঞ্জলির বাবার চরিত্রে তাকে দেখা যাবে। দেখা যাক এই চরিত্র কেমন হয়। আশা করি ধারাবাহিকের আগামী পর্বগুলি বেশ ধামাকাদার হবে, হয়তো প্রিয়াঞ্জলি মিঠাই সিডের মধ্যে মিল করিয়ে দেবে। দেখা যাক কি চমক অপেক্ষা করছে। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।